আসসালামু আলাইকুম, আমার নাম আবুল হোসেন, আমি বেরিপাক জামি মসজিদ লুটন থেকে মাতিয়া। হ্যাঁ, স্পেশালি আমরা লুটনবাসীর লাগে একটা অনুরোধ, যেন আমরা লুটন কখন বেমার আপনার কোভিড-19 খুব বেশি বাড়ি গেছে গিয়া, তখন আমরা ভেরি ইম্পর্টেন্ট হইল, কারণ আমরা গভর্নমেন্টের আইন মানিয়ে চলতাম। আপনারা হলে আমরা কোভিড-19 আমরা দিতাম, আমরা বারোই যখন কম্পালসারি হইল মাস্ক পিন্ধা, আমরা মাঝে এত আপনার জেল লাগাইতাম, আর নইলে গ্লাস পিন্ধিয়ে বারোইতাম। আর এমনি আননেসেসারি কোনো বারণের দরকার নাই ঘর থাকি, আর বারোই যদি দোকানও যাই বা যেটা করে কাজ করে মসজিদ হয়, আপনারা দয়া করি এই আইনগুলা মানিয়া চলবা, যাতে আমরা সেলফ ডিস্টেন্স থাকি, পজু করিয়া মসজিদ আইতাম, নামাজ পড়িয়ার লগে লগে যাইতাম, কি ডিস্টেন্স রাখতাম। এবার কোনো আমরা ঈদের সময় আর একটা সময় আমরা খুব কেয়ারফুল রাখতাম হইব, আর নইলে আমরা লুটন লকডাউন আইতে পারে। এটা ঈদের সময় আমরা যেগুলো আইন মানিয়া মুখ নিজের নামাজ আমরা কেটা লইয়া আইতাম, অজু করি আইতাম, এবং সঙ্গে সঙ্গে আপনার আমরা যদিন আমরা আত্মীয় স্বজনের ঘরে যাই, আপনার চেষ্টা করতাম যাইতাম না, গেলে বাড়াতেই আমরা গার্ডেনও বা অন্যখান থেকে আইতাম, যাতে আপনার কমিউনিটির মাঝে এমনও বেমার বেশি আপনার, এর মাঝে যাতে আমরা আর এই ঈদের কারণে আর বেমারটা বাড়ে না, ওখানে আপনারা অনেক চেষ্টা করবা। আপনারা দলের স্বজনও নিষেধাক্ত হই, আমি যে আপনার আটবার দামি যায়, আমরা কোনো আইন ভাঙতাম না। দয়া করে অনুরোধ হলো গেছে, হলে একটু খেয়াল রাখবা, ডিস্টেন্স রাখিয়ে চলবা, মাস্ক রাখবা, জেল রাখবা, আর ঈদের সময় খাস করে আত্মীয় স্বজনের ঘরে দেখতে না গেলে বারা কাটেন পাঁচ ছজনের মাধ্যমে আপনারা থাকবা।